আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ। অভিষেক ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের মিশন শুরু বাঙালি মেয়েদের। নারীদের ক্রিকেটে পরাশক্তি বলতে অস্ট্রেলিয়ার নাম থাকবে সবার আগে। সিনিয়র ক্রিকেটে যতবার বাংলাদেশ নারীদের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া, করুণভাবে হেরেছে লাল সবুজরা। সেই ইতিহাস এবার বদলে দিল অনূর্ধ্ব ১৯ দলের বাঘিনীরা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাঙালি মেয়েরা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে 131 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ, যেখানে শেষ পর্যন্ত 2 ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিত্ব করা বাঘিনীরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে 7 উইকেটের ব্যবধানে হারিয়েছে তারা। কেননা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, যেখানে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশি নারীদের অভিষেক। আর সেটাও কত অনায়াসে জিতে নিয়েছে বাঙালি বাঘিনীরা, সেটা একবার স্কোর বোর্ডটা দেখলেই বুঝতে পারবেন। এবার শুধু একবার ভাবুন, অজিদের তুলনায় আমাদের দেশের মেয়েরা কতটা কম সুবিধা ভোগ করে, অথচ আমাদের দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ কিন্তু হতে পারে মেয়েরাই। শুধু দরকার একটু এক্সট্রা কেয়ার, যেটাই দিতে পারে না আমাদের দেশের বিসিবি।